হাই, আবার আমরা থার্ড ডে তে চলে এসেছি। আমরা এখন সকাল থেকে প্রচন্ড বিজি ছিলাম আজকে, যার জন্য ব্লগিং করার কোনো সুযোগ টুযোগ হয়নি। আজকে আমাদের প্রচুর জিনিসপত্র চলে গেল, সব লোকজন এসে নিয়ে গেল। আমরা কালকে পোস্ট করেছিলাম ফেসবুকে বিক্রি করে দেব, তো সেই আজকে লোকজন এসে নিয়ে গেল, তো যার জন্য আমরা বেশ ব্যস্ত ছিলাম সকাল থেকে। বেরোতেও আজকে দেরি হয়ে গেল, যেটা আমরা হুড়োহুড়ি করে বেরোচ্ছিলাম, তাই জন্য তখনও আমাদের ব্লগিং এর জন্য আমরা শুট করতে পারিনি। সব থেকে দেরি হলো আমাদের ড্রেসিং টেবিলটা চলে গেছে, যার জন্য ঠিক করে সাজতে পারিনি, তো ওটা করতে আমাদের অনেক দেরি হলো। যাই হোক, এখন বেরিয়েছি, ফাইনালি বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি কলকাতা হাউস। কলকাতা হাউস হচ্ছে হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বাঙালি রেস্টুরেন্ট। ওখানে আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো এখন আমরা ওইদিকেই রওনা দিয়েছি, আমি, দিদি, ভাই, দাদা সবাই। তো লাঞ্চ করব ওখানে, আজকে রান্না বান্নার কোনো পার্টি নেই আমাদের, তো এখন যাচ্ছি ওখানে। ওখানে অর্পণও আছে, তারপর আমরা ওখান থেকে চলে যাব আমাদের গাড়িটা নিতে, যেটা সার্ভিসিং করতে দেওয়া হয়েছে। গাড়িটা নিয়ে আমরা ফাইনালি যাব শিল্পারামে। ভীষণ ওটা আমার দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল, প্রায় মানে আমি লিটারেলি এদেরকে ফোর্স করেছি যে ওটা আমাকে দেখাতেই হবে হায়দ্রাবাদ ছাড়ার আগে। আর ওটা তো আমার মানে এমন একটা জায়গা ছিল যেখানে আমি মান্থলি ভিজিট করতাম, এভরি মান্থ আমি যেতাম, আর কেউ এলে তো ওটা আমার মানে একটা স্পট, ট্যুরিস্ট স্পট বানিয়ে ফেলেছিল আমি সবার জন্য। লাস্ট ইয়ার আমাকে নিয়ে গেছিলো যখন আমি লাস্ট ইয়ার এসেছিলাম, বাট এত ভিড় ছিল যে পার্কিং করতে পারিনি বলে, তাই জন্য আমরা আর ওখানে মানে ঢুকতে পারলাম না, আমাদের বেরিয়ে যেতে হলো। তো আপাতত আজকে হোপ যে আজকে পার্কিং পেয়ে যাই, আজকে পেয়ে যাব, আজকে উইকডেজ তো, তো অসুবিধা নেই। আশা করছি আমি অনেকদিন পর যাচ্ছি, দেখা যাক কি কি শপিং করা যায়, কি কেনা যায়, আর দিদি ভাইকে আরো কি কি দেখানো যায়, তো দেখা যাক কি হয়। সেইটা বললো আমরা কলকাতা হাউসে লাঞ্চ করবো, তারপরে গাড়িটা নেবো, তারপর শিল্পারামাম যাবো, তারপরে কি করবো তার কোনো প্ল্যানিং এখনো কিছু করিনি। তবে হ্যাঁ, একটা জিনিস ফাইনাল হয়ে রয়েছে এবং সেটা হচ্ছে রাত্রিবেলা ডিনার। আমরা হায়দ্রাবাদে একটা নতুন ধরনের ডিশ এসছে, রেসিপি মান্ডি, বেসিক্যালি এটা আরেবিক ডিশ, তো এই আরেবিক ডিশটা একবার ট্রাই করতে যাবো। সৃজিতা এর আগে হায়দ্রাবাদে এসে খেয়ে গেছে, তারপর থেকে অনেকবার সুনাম করেছে, আমার এখনও সেটা খেয়ে ওঠা হয়নি। তাই আজকে বাই বুক আর বাই ক্রুক আমি আজকে যাচ্ছি, যেখানে মান্ডি পাওয়া যায় সেখানে যাবো, খাবো, তারপরে বাড়ি ফিরবো। চলে এলাম আমরা কলকাতা হাউসে, এখানে উৎপল দাস আলাপ হলো, তো আগে খুব একটা ছিলাম না, ফার্স্ট টাইম আমরা দেখেছিলাম, বাট আজকে ভালো করে আলাপ করা হলো। এবার আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি এখন তিনটে বাজে, সোয়া তিনটে মতন বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আগে আমরা বসলাম, বসে আগে অর্ডার ফর্ডার করলাম, ভাইয়ের আসতে মোটামুটি আরেকটু আধা ঘন্টা মতন দেরি আছে, আসলে তারপরে ওর অর্ডারটা দেওয়া হবে। আপাতত আমি দা আমাদের মোটামুটি অর্ডার করে ফেলেছি, সেটাও শুট করতে ভুলে গেছি, সরি, কারণ আরও ভুলে পেয়ে গেছি। আমাদের অর্ডারটা এলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনাদেরকে আমরা ঠিক আছে। কিন্তু যেহেতু মেনু কার্ডটা সামনে রয়েছে, তাই জন্য আমরা আপনাদেরকে মেনু কার্ডটা দেখাতে পারবো, খাবারটা যখন আসবে তখন খাবারটাও দেখাবো। ভাই এসে গেছে অফিস থেকে, বিধ্বস্ত বসে রয়েছে, কোনো কথা নেই, বার্তা নেই, শুধু একটুখানি চিকেন খালি অর্ডার করেছে, করে বসে আছে, খেয়ে নেই তারপর কথা হবে। কলকাতা হাউসে লাঞ্চ শেষ, এবারে আমরা যাচ্ছি রেনো সার্ভিস সেন্টারে গিয়ে গাড়িটাকে কালেক্ট করবো। আমরা ওয়েট করছি কখন কার্ডটা দেবে,
তারপর আমরা বেরোবো আমাদের যা প্ল্যান আছে সেই প্ল্যানের উদ্দেশ্যে। দেখা যাক কত দূর কী করতে পারি, কখন গাড়িটা হাতে পাই, তারপর কী কী করবো সেগুলো আপনাদেরকে আপডেট করবো। গাড়ি নিয়ে নিয়েছি, এবারে আমরা যাবো শিল্পারাম আমের দিকে। শিল্পারাম আমে আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখনও আমি কোনোদিন শিল্পারাম আমে ঢুকিনি। তার প্রাইমারি রিজন হচ্ছে যে ওখানে ম্যাক্সিমাম সব মহিলাদের জিনিসপত্রই পাওয়া যায়, হ্যান্ডিক্রাফট আর অনেক জুয়েলারি ফুয়েলারি এইসব কিছু পাওয়া যায়, তাই জন্য কোনোদিন যায়নি। আর এবার দেখছি বইয়ের চাহিদায়, আর সিনোরিটা তো ওখানে মোটামুটি ওখানকারই ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো হাউ কাম শি উইল নট গো দেয়ার বিফোর লিভিং হায়দ্রাবাদ, এটা হতেই পারে না। আমরা এখন কোথাগোড়া থেকে বাঁ দিকে নিলাম, যাচ্ছি টুয়ার্ডস হাইটেক সিটি। এই রাস্তাতেই দুপা এগোলে আর আমার কলকাতা শহর থেকে বাইরে বেরোনোর পর যে প্রথম অফিস জয়েন করেছিলাম কুইকস লেক্স, তারই বিল্ডিং, ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে। প্রচণ্ড নস্টালজিক ফিল করছিলাম যখন এই রাস্তাটা দিয়ে পাস করছিলাম। এই বিল্ডিংটার ভিতরেই আমার প্রথম কর্পোরেট অফিস কুইকস লেক্স, এখানে আমি লিগ্যাল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতাম। আর এই অফিস থেকে দুটো বিল্ডিং এগোলেই ছিল গুগল ইন্ডিয়ার অফিস। এটা হচ্ছে সাইবার টাওয়ার। মোটামুটি আমি এখানে প্রায় 11 বছর পর এলাম এই জায়গায়। বহু স্মৃতি রয়েছে বন্ধু বান্ধবদের সাথে এখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারা, এসব ফ্লাইওভার উপরের এটা মেট্রোর এলিভেটেড র্যাক, আর এই ফ্লাইওভার এগুলো কিছুই তখন ছিল না, সবই নতুন হয়েছে দেখছি। এই রাস্তাটা সোজা চলে গেলে কয়েক মিনিট গেলেই মাদাপুর, তারপরে জুবিলি হিলস হয়ে ওইদিকে বাঞ্জারা হিলস চলে গেছে, আর এইদিকে এদিক দিয়ে যাওয়া যায় টলি চকির দিকে, এইদিকে চলে যাবে হচ্ছে কুকটপল্লী। এতদিন পরে আবার আসতে, প্রচুর কম লোক কিন্তু ভালো লাগছে ঘুরতে। আমি আজকে কিছু না কিছু কিনেই যাবো, এখান থেকে একটা ভালো কিছু কিনে যাবো, দেখি কি কেনা যায়। এটা অ্যাকচুয়ালি ওয়ান স্টপ ফর অল কাইন্ডস অফ হ্যান্ডিক্রাফট। শিল্পারামাম হচ্ছে একটা এমন জায়গা যেখানে সমস্ত, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড, সমস্ত রকমের হ্যান্ডিক্রাফট জামা কাপড় অথেন্টিক সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এখানে প্রচুর লোক এমনি ঘুরতে এসেও আসে দেখতে, আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে বার্গেনিং প্রচুর করা যায়। জানি না এখন কোভিডের পরে কী অবস্থা হয়েছে, তো দেখা যাক।
জায়গাটা খুবই ভালো জায়গা, অনেক রকমের হ্যান্ডিক্রাফট জিনিস আছে, বিভিন্ন স্টেটের এমব্রয়ডারি, তারপরে বিভিন্ন রকমের ক্লোদিং, আরও অনেক রকমের আর্টিফ্যাক্টস, অনেক কিছুই রয়েছে। সমস্যাটা হচ্ছে এখানে দাম ফাম যা বলছে মাথা ফাতা ঘুরে যাবে, সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এলে যতটা সম্ভব নেগোসিয়েট করবেন, যতটা পারবেন বার্গেন করবেন, করে তারপরে জিনিস কিনবেন, নইলে কিন্তু আননেসেসারিলি অনেক টাকা দিয়ে জিনিসগুলো কিনতে হবে। পঞ্চাশ প্রত্যেকবার আসি 10 টাকা করে বাড়ে, শুরু করেছিলাম 20 টাকা দিয়ে। আর শিল্পারামাম থেকে তারপর আমরা বাড়ি গেলাম, বাড়ি গিয়ে ফ্রেশ হলাম, হয়ে তারপরে সোজা চলে এলাম কাবুল দরবার। আর যেহেতু আমরা চারজনেই রেশমি কাবাবের খুব বড় ফ্যান, তাই রেশমি কাবাব অর্ডার না করে থাকতে পারলাম না। আর তার কিছুক্ষণের মধ্যেই যেটার জন্য আসা, সেই রান মান্ডি আমাদের সামনে এসে হাজির। এই সেই বিখ্যাত মান্ডি, আহা কি স্মেল! এই রকম স্মেল যে কোনো বিরিয়ানি, পোলাও, যে কোনো সর্ট অফ রাইস ডিশকে হার মানিয়ে দেবে। আর এই হচ্ছে অবস্থা, আমরা ভরপুর পেট খাওয়ার পরেও এতটা মান্ডি পড়ে রয়েছে, আর হাফ রান মতনও পড়ে রয়েছে। এখানে দুজন, চারজন, আটজনের অনুযায়ী মান্ডি পাওয়া যায়। আমরা চারজনের নিয়েছিলাম, আমি, ভাই, সৃজিতা, সিনোরিটা, আমরা সবাই মিলে খেলাম। যেরকম বললাম, ভরপুর খেয়েছি, তারপরেও এতটা মান্ডি পড়ে রয়েছে, মানে কোয়ান্টিটিটা ভাবুন আপনারা শুধু। অন্যদিন আমরা বেরোনোর সময় ভিডিও করি, আজ আমরা ফিরছি মান্ডি খেয়ে। আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি, আরো ভালো খাবার খেয়েছি, ঘুমাতে যাবো, আবার পরে এপিসোডে দেখা হবে। টাটা।